ওই তো অনেক এসে গেছে। অনেক দেখ তো মিমিকে কোন গয়নাটা বেশি ভালো লাগবে। মানে মানে তোর হবু ভাবি মিমি কোনটা বেশি ভালো লাগবে সেটাই বল। কার হবু ভাবি কি বলতেছ এগুলা? মা বিয়ে না ভেঙে গেল ভাইয়া। আরে শোন না শফিক সাহেব তোর বাবাকে ফোন করেছিল, উনি আমাদেরকে সব খুলে বলেছে। ওই ছেলেটা মিমিকে জড়িয়ে যে উল্টাপাল্টা কথা বলেছিল না, ওগুলো জেলাসি থেকে করেছে। ওকে বিয়ে প্রপোজাল দিয়েছিল, ও ডিনাই করেছে, এই জন্য এগুলি করেছে। তারপরেও মা শফিক সাহেব যে সব সত্যি বলছে এইটা কি গ্যারান্টি আছে তাই না? দেশে তো মেয়ের অভাব নাই, এত মেয়ে থাকতে আমার ভাই কেন ওই মেয়ের সাথে বিয়ে দিতে হবে? না না ওই মেয়ের সাথে আমি ভাই ভাই বিয়ে দিব। আচ্ছা আমার বলতো ও তোর ভাবি হলে তোর সমস্যা কি? সমস্যা না ভাইয়া, কিন্তু ওই মেয়ের নামে তো কমপ্লিট একটা স্ক্যান্ডাল আছে। স্ক্যান্ডাল তো মিথ্যা, আর মেয়ে তো দেখতে সুন্দরী, ওর পিছনে ছেলেরা গুড়গুড় করবে এটাই তো স্বাভাবিক, ওকে ডিস্টার্ব করবে। না মানে স্বাভাবিক না মা, কেন এই মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হইতে হবে মা? আমরা গ্রাম থেকে একটা সহজ মেয়ে খুঁজে বের করে নিয়ে আসবো যার পাস্ট কোনো হিস্ট্রি নাই, একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন। মা দেখো এই মেয়ের সাথে আমার ভাইয়ের আমি বিয়ে দিব না। আচ্ছা তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক না, তুই কেন বড়দের মধ্যে নাক গলাতেছিস? আর বিয়েটা কি তুই করতেছিস? বিয়েটা তো করতেছি আমি, বিয়েটা আমি করতেছি, আমার কোনো মাথা ব্যথা নেই, ওর মাথা ব্যথা দিয়ে ভরা। আমি তো বুঝতেছি না, তুই যাবি বিয়েতে, খাবি, খাওয়ার পর ইচ্ছে হলে নাচবি, নাচার পর চলে আসবি, আর সারা জীবন ওই মেয়েরই তুই ভাবি ভাবি বলে ডাকবি, বুঝছস তুই? এই তুই ওর সাথে এইভাবে কথা বলতেছিস কেন? ও তো ছোট ভাই না। মা তুমি আর বাবা যেখানে রাজি সেখানে ও কেন বেরো দিচ্ছে বারবার? আমি বেটো দিচ্ছি কারণ এই ধরনের একটা বাজে মেয়ের সাথে আমি তোমার বিয়ে হচ্ছে। দেখেছো মা তোমার এই ছেলে কতটা ব্যাদব হয়েছে, দেখেছো কথা কি বলতে হবে তার মাথায় কিচ্ছু থাকে না। আমি এই বিয়ে নিয়ে যাতে তোর মুখ থেকে আর একটা কথা না শুনি, আমার কানে যাতে না আসে। সেই ভাই আমার কাছে এসে পড়ল, তারপর কি বললাম যে বিয়েটা ভেঙে দাও। বিয়ে ভাঙতে তো পারলে না, সেই বিয়ে আমার ভাঙতে হলো, মানে এই বিয়ে ভাঙার মধ্যে আমার ইন্টারফেয়ার করতে হলো। তারপর কি বললাম? তারপর বললাম যে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সঙ্গে বা আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারে, কিন্তু এখন এখন তারা বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমি হব তোমার ভাবি, হলুদে নাচবা, বিয়ে খাবা, কত মজা করবা, ভালো হবে না? খুব ভালো হবে। কথা বলছো না কেন? কোনো আমাদের একটা সলিউশন দরকার, একটা কথা বলো প্লিজ। অনেক কিছু বলবে না তুমি? কি বলবো? বলবো আমার ভাইকে গিয়ে বিয়ে করে ফেলো, এটা শুনতে যাচ্ছ? ঠিক আছে যা বললাম, বিয়ে করে ফেলো আমার ভাইকে। অনেক অনেক